হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জারিফ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো একটি নতুন রেসিপি, সেটি হলো সস দিয়ে চিকেন। এটি নিশ্চয়ই আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, কারণ আমরা সাধারণত চিকেন অন্যভাবে খেয়ে থাকি, অন্যভাবে রান্না করে থাকি। তো আজকে আমি যে এই রেসিপিটা দেখাবো, এটি খুবই টেস্টি একটি খাবার। এটি আমি আমার হাজবেন্ডের থেকে শিখেছি, ও খুব সুন্দর করে রান্না করে। আজকে আমি চেষ্টা করব আপনাদের সেই রকম করে রান্না করে দেখানোর জন্য। তো এই রেসিপিটি রান্না করার জন্য যা যা লাগবে, আমি একটা চিকেন, পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ খুব সামান্য পরিমাণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা এখন আমি বের করে নিয়েছি। আর যা আর লাগবে, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর 2টি তেজপাতা, কিছু দারুচিনি, কয়েকটি সাদা এলাচ, তারপরে 2টি কাঁচামরিচ চিরে নিয়েছি আমি এখানে, তারপরে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তারপরে আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, তারপর মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আর 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, এবং তারপর লাগবে তেল, তেল আর সস, টমেটো সস। শুরু করার আগে আমরা আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি এবং লাইক, শেয়ার ও কমেন্ট করেননি, তারা প্লিজ করুন, এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যেন আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। আজ এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে চিকেনগুলোকে আগে ফ্রাই করে নিব। আমাদের তেল গরম হয়ে গেছে, আমি এগুলো চিকেনগুলো এখন ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে ফ্রাই করার জন্য। আমরা চিকেনটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে। আমাদের চিকেনগুলো হালকা করে ফ্রাই করা হয়ে গেছে, আমরা এখন এটা একটি বলে তুলে নিচ্ছি। আমরা এই প্যানটিতে আরেকটু তেল দিয়ে নিব, এবং এর মধ্যে তেলটা গরম হয়ে আসলে আমরা পেঁয়াজগুলো ছেড়ে দিব। পেঁয়াজ কুচিগুলো, এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমরা হালকা করে ডানপালা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু সাদা এলাচ দিয়ে নিব, তারপর কিছু দারচিনি দিব, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এগুলো আমরা একটু নেড়ে নিব, তারপর নেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা এই যে আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা, সব মশলাগুলো এখন একটা একটা করে দিয়ে দিব। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ আর স্বাদমতো লবণ। সাধারণত লবণ দিয়ে আমরা একটু এটা মেরে নেবো। মেরে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য। মশলাগুলো কষানোর জন্য আমি একটু ঢেকে দিব, কিছুক্ষণ রাখবো, 2-3 মিনিট। হ্যাঁ, আমি এই মাংসগুলি এখন এই কষানো মশলাগুলোর মধ্যে ছেড়ে দিয়ে দিব, ছেড়ে দিলাম, এবং কিছুক্ষণ এটি কষিয়ে নিব। আমরা এখানে 1 কাপ পরিমাণ টমেটো সস নিয়েছি, এই টমেটো সসটা এখন ঢেলে দিব। দেখেন আপনারা, এই একটু একটু পানি থাকা অবস্থায়, জল থাকা অবস্থায় আমরা সসগুলো দিয়ে দিব, কারণ এই সসগুলো এই সময় না দিলে সসগুলো ভালোভাবে মিশবে না তখন। তো আর আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন, যে নামানোর ঠিক 10 মিনিট আগে সসগুলো দিতে হবে এবং একটু নাড়তে হবে। আপনারা মাঝে মাঝে এটি একটু নেড়ে দেবেন, যেন তলাতে লেগে না যায়। হয়ে গেছে আমাদের প্রায় চিকেনটা, এই যে এখন সেন্ট হওয়ার জন্য আমরা 2টি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে দিচ্ছি। আমাদের চিকেনটা হয়ে গেছে, আমি পরিবেশনের জন্য একটি প্লেট সাজিয়েছি। হ্যাঁ, আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি, আর পরিবেশনের জন্য আমি শসা,
টমেটো এবং লেটুস পাতা ইউজ করেছি, সুন্দর করে ফুল করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা ইচ্ছে মতো, আপনাদের ইচ্ছে মতো সাজাতে পারেন প্লেটটি। এই দেখুন আমাদের চিকেনের কালারটা কি সুন্দর আসছে। তো আমি এই চিকেনটা যতবারই রান্না করে কাউকে খাইয়েছি, কোনো মেহমানকে, সবাই খুব প্রশংসা করেছে। তো আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন, দেখবেন এই রেসিপিটি কত টেস্টি। তো সবাই ভালো থাকবেন দর্শক, আমার জন্য দোয়া করবেন। বাই।